गणित प्रकाश दशम श्रेणी कोषे देखी बाईशेर सात ये ज्यामितिटी आमरा पिथागोरासेर उपपाद्य संक्रांत विषय निये आमरा आलोचना करे एटी आमरा प्रमाण करे दिच्छी। सातेर प्रश्न एकटी समकोणी त्रिभुज ए बी सी अंकन करलाम जार ए कोणटी समकोण ए बी ओ ए सी बाहुर ऊपर दुईटी बिंदु यथाक्रमे पी ओ क्यू निलाम पी क्यू बी क्यू ओ सी पी जुक्त करे प्रमाण करी जे बी क्यू स्क्वायर प्लस पी सी स्क्वायर समान बी सी स्क्वायर प्लस पी क्यू स्क्वायर ये प्रमाणटा आमरा करब। पिथागोरास सूत्र व्यवहार करी प्रमाणटा आमरा किभाबे करी सेटा आमरा देखी एबं सहज पद्धतिते आमरा करार चेष्टा करछि। प्रथमे एकटी आमरा समकोणी त्रिभुज अंकन करलाम ए बी सी आमरा समकोणी त्रिभुज जेमन ए बी एबं सी एकटी समकोणी त्रिभुज अंकन करे नेब जार ए कोणटी समकोण देखो ए कोणटी समकोण ए बी एर ऊपर पी अर्थात ए बी बाहुटर उपर ए पी एवं ए सी बाहुटर उपर ए किऊ बिंदु स्थापित करब करार पर आमरा ओगुलोके समस्तगुलोके जोग करब जोग करार पर आमादेर जेहेतु प्रश्ने देवा आछे पी किऊ बी किऊ सी पी जोग करा हयेछे सब समस्तगुलिके आमरा जोग करे निलाम जोग करार पर प्रमाण करते हबे जे बी किऊ स्क्वायर प्लस पी सी स्क्वायर समान बी सी स्क्वायर प्लस पी किऊ स्क्वायर ताहले एखन आमरा प्रमाण करब। তাহলে এখন আমার প্রথম প্রশ্নটা যে বামপক্ষে বি কিউ স্কোয়ার অর্থাৎ এইখানে ত্রিভুজটা আমাদের কোথায় আছে আমরা ফাইন্ড আউট করি। তাহলে বি কিউ স্কোয়ার দেখো বি এবং কিউ স্কোয়ার তাহলে এ বি কিউ এই ত্রিভুজটিকে নিয়ে আমরা আলোচনা করব। তাই এখানে লিখব প্রমাণ করার সময় এ কিউ বি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আপনার অতিভুজের স্কোয়ারের পর অঙ্কিত বর্গ পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে বাকি ক্ষুদ্রতম দুটি বাহুর বর্গের যোগফল তাহলে অর্থাৎ এখানে এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার সমান বি কিউ স্কোয়ার তাহলে এটা আমরা লিখে নেবে। তারপর বামপক্ষে আবার আছে কি পিসি স্কোয়ার তাহলে এর সমকোণী ত্রিভুজ কোথায় আছে বের করা যাক তাহলে পিসি স্কোয়ার তাহলে পি আর সি তাহলে এ পি সি এই যে এ পি সি সমকোণী ত্রিভুজ তাহলে এর পিসি স্কোয়ার সমান এ পি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার উল্লেখ করলাম নিয়ে একটি সুন্দর করে আমরা যোগ করে নিলাম এই বামপক্ষের সাথে এবং ডান পক্ষের যোগ করলাম দেখো বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার এ কিউ প্লাস এ কিউ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার পরপর লিখে নিলাম না এটাকে সমীকরণ নম্বর এক দিলাম। এবারে ডান পক্ষে আমরা বিসি স্কোয়ার তাহলে এর সমকোণী ত্রিভুজ কোথায় আছে আমরা ফাইন্ড আউট করি তাহলে বিসি স্কোয়ার দেখো বি সি অর্থাৎ বড় ত্রিভুজটা অর্থাৎ এ বি সি ত্রিভুজ এখানে আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি তাহলে বি সির উপর অঙ্কিত বর্গ বাকি দুটার বর্গের যোগফল অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এখানে উল্লেখ করবে। আর একটা আছে আমাদেরকে পি কিউ স্কোয়ার তাহলে এর সমকোণী কোথায় আছে তাহলে পি কিউ স্কোয়ার তাহলে এ পি কিউ এ পি কিউ সমকোণী ত্রিভুজ তাহলে পি কিউ স্কোয়ার সমান এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার দিয়ে একেও যোগ করলাম যোগ করার পরে আমরা ডান দিকে কি বাম দিকে পেলাম বি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান সমান আবার এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার পরপর লিখে নিলাম। তাহলে আগের সাথে এবারে দেখো ডান দিকটাতে একদম হুবহু মিল দেখো এ বি স্কোয়ার এ বি স্কোয়ার এসি স্কোয়ার এসি স্কোয়ার এ কিউ স্কোয়ার এপি স্কোয়ার এপি স্কোয়ার হুবহু মিল তাহলে এই মানটা কি আমরা এখানে সাবস্টিটিউট করবো অর্থাৎ বসাবো তাহলে পরস্পর সমান হবে তাহলে আবার লিখলাম কি তাহলে এই এক নম্বরের মানটা কি এখানে বসিয়ে দিলাম তাহলে বামপক্ষে যেটা আছে লিখলাম আর ডান পক্ষে এইটার বদলে আমরা ওই মানটি নিয়ে গিয়ে বসাইলাম বসার পরে দুটি সমান সমান হয়ে গেল। এইভাবে প্রমাণ করবে যদি প্রমাণটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করলে পরপর সমস্ত কিছু জ্যামিতিগুলি পেতেই থাকবে।